বাজার থানার মধ্যে পড়ে শঙ্করপুর, তো সেখানে চলে এসেছে পিসি সাউন্ড হলদিয়া থেকে। পিসি সাউন্ড প্রেজেন্ট হলদিয়া দুর্গাচক থেকে। বন্ধুরা এখন যাচ্ছিলাম বাড়ি, তো আমাদের হটুগঞ্জ থেকে মন্দির বাজার রোডের মাঝেই একটা গ্রামে চলছে শঙ্করপুর বলে পিসি সাউন্ড। তোমরা দেখতে পাচ্ছ আলো চলছে ওই জায়গাটাই বাজছে, তো চলো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের প্রচণ্ড হারে অনেক জায়গায় ভিডিও করা হয়েছে, তার জন্য প্রচণ্ড হারে টায়ার্ড হয়ে রয়েছি। তো এখন রয়েছি মন্দির বাজার শঙ্করপুর গ্রামে, মন্দির বাজার থানার অন্তর্গত এটা জায়গাটার নাম, মন্দির বাজার থানার মধ্যে পড়ে শঙ্করপুর। তো সেখানে চলে এসেছে পিসি সাউন্ড হলদিয়া থেকে তার 8 বেস এবং 8 মিড নিয়ে। তো পিসি সাউন্ড এখানে কিরকম রেজাল্ট দিচ্ছে আর এখানকার মণ্ডপ বা ঠাকুর কিরকম রূপে সেজে উঠেছে, টোটালটাই কভার করার চেষ্টা করছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর একটা কথা, গলা পুরো ধরে গেছে, সাউন্ড নিয়ে একটু হয়তো অবজেকশন থাকতে পারে, বাট কিছু করার নেই, গলাটা পুরো একদম ধরে গেছে, মানে অনেকক্ষণ ধরে চেঁচিয়েছি তো গলা একদম ধরে গেছে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, মন্দির বাজার থেকে হটুগঞ্জগামী যে রোড আছে তার পাশেই পড়েছে এই ব্যানার, ওয়েলকাম টু শঙ্করপুর, শঙ্করপুর ইয়ংস্টার ক্লাব। দুদিকেই রয়েছে ব্যানার যাতে দর্শনার্থীদের বুঝতে সুবিধা হয়। আর এই পথ দিয়ে সোজা চলে গেলে কিছুটা বাজছে পিসি সাউন্ড হলদিয়া থেকে, দর্শকদের মন জয় করে নিচ্ছে, কতটা ক্রাউড এখানে দেখতে পাচ্ছি, সবাই ডান্সে ব্যস্ত। তো চলো চারদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এখানে সেই হাইটেনশন তারে সে লাইন রয়েছে বজায়া যায়, ডিজে কে সাথ কোই ভি ছেড়ছাড় না করে, আর না হি ডিজে অপারেটর আর ডিজে মালিক কে সাথ কোই বদসলুকি করে, হম আপ লোগোঁ কে মনোরঞ্জন কে লিয়ে হি আয়ে হ্যায়। পিসি সাউন্ড প্রেজেন্ট হলদিয়া দুর্গাচক থেকে।
একটা বড় মাঠ রয়েছে এখানটায়, তো সেই স্থানে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরের মণ্ডপ, ঠাকুর মণ্ডপে বসেও গেছে। আর এখানে আরও একটা সেট আমি দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে পুষ্পা, ঝুঁকেয়া নেই সালা, ওটা লেখা নেই যদিও এখানে লেখা রয়েছে পুষ্পা, তোমরা দেখতে পাবে পুষ্পা, যেটা এখন চলছে না। আর এখানে অনুষ্ঠানও হবে দেখতে পাচ্ছ, শঙ্করপুর বট গাছতলার মাঠ জায়গাটার নাম। আর এখানে ঠাকুরকে সাজানোর কাজ চলছে, চলো তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। কদিন বাজবে এখানে, কদিন বাজবে, একদিন। এরপরের দিন কোথায়?